সাতকানিয়া উপজেলা সদাহা আজিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ 10 এপ্রিল অনুষ্ঠিত হই। অনুষ্ঠানত প্রধান অতিথি আছিল বাংলাদেশ আওয়ামী মহিলা লীগের কার্যনির্বাহী সদস্য ও সাংসদ ডক্টর আবু রাজা মোহাম্মদ নেজামউদ্দিন নদবীর সহধর্মিণী মিসেস রিজিয়া রাজা চৌধুরী। উক্ত অনুষ্ঠানত প্রধান অতিথির বক্তব্য তিনি হন সফলতা অর্জন আল্লাহ বলে আজিয়া আর আর নারী জাতির পাশে দাঁড়াইয়ে আর আর নেত্রীর প্রতি উদ্বুদ্ধ হইয়া আর আর মা কলর পাশে আর আর সহযোগিতার হাত বাড়াই দিয়ে আজ আমার মা কলর ব্যাপক উপস্থিতি আর মনে করি যে আজ আর সফল। স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি রেহান আক্তার সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি আছেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ লিটন, স্থানীয় সাংসদ একান্ত সচিব এরফানুল করিম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সদস্য কানে আলম মিন্টু, উপজেলা শিক্ষা অফিসার শামসুল আলম, শিক্ষক সমিতি সভাপতি মোহাম্মদ ইউসুফ সহ আরো বোধকেও। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।